মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি অনেকদিন রান্না করিনি তো, ভুল তো হতেও পারে আঙ্কেল। তা বলে সূর্য যাতে খেতে না পারে সেটা ভেবে তুমি রান্না করেছো, এটা আমাকে মেনে নিতে বলছো? আপনি কি মানবেন কি মানবেন না সেটা পুরোপুরি আপনার ব্যাপার। কেউ যদি কিছু বিশ্বাস করে, যদি কিছু মনে করে, সে মনে হওয়াটা ভুল হোক বা ঠিক হোক, আমি তো মুছে ফেলতে পারি না। ওরা বিশ্বাস করে যে আমি ইচ্ছে করে খারাপ রান্না করেছি যাতে কেউ খেতে না পারে। কিন্তু ভুল যদি হয়েও থাকে তাহলে সেটা ভুলই, আমি ইচ্ছে করে কিছু করিনি আঙ্কেল। অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়ুন এবার। না রাই, আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এতগুলো রান্না একসাথে খারাপ হওয়া তো মুখের কথা নয়। না, তর্কের খাতিরে আমি যদি ধরেও নিই যে তোমার কোনো রান্নায় পরিমাপে একটু গন্ডগোল হয়েছে, হতেই পারে, কিন্তু তা বলে সবগুলো রান্না সবগুলো পদ একসাথে খারাপ হয়ে গেল এটা সম্ভব? তাও তোমার মতো মেয়ের হাতে যে কিনা এত দিন ধরে এত ভালো রান্না করে যাচ্ছে, এমন নয় যে তোমার হাতের রান্না আমরা প্রথম খাচ্ছি। কই, আগে তো কখনো রান্নায় এরকম পরিমাপের গন্ডগোল হয়নি তোমার। সেই জন্যই হয়তো মনে করছে যে আমি ইচ্ছে করে খারাপ রান্না করেছি। আমার তো মনে হয় যে এর মধ্যে তোমার বোনের মাহাত্ম্য রয়েছে। আমার বোনের মাহাত্ম্য তুমি বুঝতে পারছো না রাই, ও ছাড়া কারো পক্ষে এটা করা সম্ভব নয় রাই। ও এখন তোমাকেই ওর শত্রু বলে মনে করছে, আর সেই জন্য সূর্যের কাছে ও তোমাকে ঠিক কতটা ছোট করলে সূর্য মনে মনে তোমার কথা কল্পনা করতেও ঘেন্না করবে, তোমার দিকে চোখ তুলে পর্যন্ত তাকাবে না, সেটাই এখন ওর লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণ করতে গিয়ে ও পাগল হয়ে গেছে, যা খুশি তাই করছে। ওই হয়তো ওই তোমার করা রান্নাগুলো খারাপ করে দিয়েছে, ওই বেশি করে নুন ঝাল দিয়ে এমন একটা অখাদ্য তৈরি করেছে যাতে কেউ খেতে না পারে, আর দোষটা গিয়ে পড়ে তোমার উপর। আর এটা প্রমাণ হয়ে যায় যে তুমি ইচ্ছে করে এটা করেছো, তার কারণ তুমি এই বাড়ির লোকেদের পছন্দ করো না। আর যেহেতু তুমি আমার নার্সিং করার জন্যই এখানে আছো, তাই শুধুমাত্র আমার খাবারটা তুমি গন্ডগোল করনি, এটাও প্রমাণ করতে চাইছে। কি এবার বুঝতে পারলে? তো যদি বুঝেও থাকি আঙ্কেল, সে বোঝাটা নিজের মধ্যে থাকা ভালো না। তোমার নিজের বোন, তোমার মায়ের পেটের বোন, সে তোমার সঙ্গে এরকম আচরণটা করতে পারলো? করলো তো, দেখলাম। আসলে কি বলুন তো আঙ্কেল, মানুষের স্বার্থে যখন গা পড়ে না, মানুষ হয়তো সবকিছু করতে পারে, কিন্তু সূর্যকে নিয়ে যে ভয়টা পাচ্ছে সেটার তো কোনো কারণই নেই আঙ্কেল। যদি সত্যি এরকম কিছু কারণ থাকতো, যদি সত্যি ভয় পাওয়ার কিছু থাকতো, তাহলে তো আমি সূর্যর সঙ্গে বিয়েটাই দিতাম না। সেটুকু বুদ্ধি ওর হলো না। হ্যাঁ, প্রথম প্রথম সূর্যর আমার উপর খুব অভিমান হতো, আমি জানি সেটা, আর অভিমান হওয়াটাই তো স্বাভাবিক, এসব ক্ষেত্রে তো একটু ভালোবাসতে সময় লাগে। এ প্রথম দিন থেকে নীলুকেও সেভাবে ভালোবাসতে পারেনি, ওরও সময় লেগেছিল। তা বলে নীলু সেটা করলো, সেটা কোথায় না করলেও পারত। যাই হোক, আপনি আমাকে এতগুলো কথা বললেন, তাই আমি
আপনাকে শেয়ার করলাম। অথচ এই বোন নীলুর জন্যই আমি আমার থামলে কেন? না না, কিছু না কিছু না। আমি বলছি তুমি তোমার কোল যেটুকু তুলে দিয়েছো তোমার বোনের হাতে, ওই সংসারটা বাঁচানোর জন্য সব করেছো। হ্যাঁ, চাকরিটা পেলে না এটা তোমার চরম দুর্ভাগ্য, কিন্তু রাই আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওই সংসারের সব দায়িত্ব ওরা তোমার একার কাঁধে কেন চাপিয়ে দিয়েছে? তোমাকেই সবসময় সবকিছুর জন্য দায়ী করছে, আবার তোমার কাছ থেকেই সবকিছু প্রত্যাশাও করছে। এটা কি অদ্ভুত, তাই না? আমি তো এই বাড়ির বড় মেয়ে আঙ্কেল, আর জানেনই তো আমার দাদা ভাইয়ের অবস্থা, ও তো চাইলেও কিছু করতে পারে না। আমি একমাত্র সুস্থ সবল, আমাকে কিছু একটা করতে হবে। আমি যদি তোমাকে এতটুকু চিনে থাকি রাই, সেটা যদি সত্যি হয় তাহলে তুমি আর যাই হোক টাকার জন্য এখানে আসনি। আপনার সেবা করে আমি টাকা নেব? এর আগে তো আমার মরণ ভালো আঙ্কেল। কিন্তু এতটা ইমোশনাল হলে তো তোমার এখন চলবে না রাই। তোমার পরিবারের এখন যা অবস্থা তাতে এখন তুমি যদি আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবে বলেছে, তারপর আমি নেব কি নেব না সেটা নাকি আমার ব্যাপার। আমি টাকাটা ফেরত দিয়ে দেওয়ার চেষ্টা করব অঙ্কেল, যদি একান্তই ফেরত না নেয় তাহলে বাধ্য হয়ে আমাকে টাকাটা বাড়িতে দিয়ে দিতে হবে, তবে সেটা নীলু দেবে, কারণ টাকাটা আমি নীলুর হাতেই তুলে দেব। এটা করো না রায়, দরকার নেই। কারণ কি জানো? কারণ এটা করলে ওরা ভাববে যে এটা সৌর্যর বাড়ি বলে, আমি সৌর্যর বাবা বলে তুমি বিনে পয়সায় এই কাজটা করছো। এটা তো সত্যি আঙ্কেল, সত্যি কথাটা। আর যাই হোক, কিছু কিছু সত্যিকে তো আমি বিসর্জন দিতে পারবো না। সত্যি আপনি বলেই আমি কাজটা করছি, কারণ আপনি আমাকে সেই স্নেহটা দিয়েছেন। আপনার সেবা করে আমি টাকা নেব আমি এটা ভাবতেও পারি না। কিন্তু তোমাকেও তো একটু প্র্যাকটিক্যাল হতে হবে মা, তাই না? দেখো তুমি তো তোমার সময়টা এখানে দিচ্ছ, এই সময়টা তো তুমি অন্য জায়গাতেও দিতে পারতে। আর তাছাড়া এভাবে দিনের পর দিন বিনা পয়সায় সেবা নিতে আমারও তো খারাপ লাগে, তাই না? আচ্ছা আঙ্কেল, একদিন তো আমার এই বাড়িতে আসার কথা ছিল। যদি আমি এই বাড়িতে আসতাম, তখন যদি আপনার সেবা করতাম, তাও কি আপনার খারাপ লাগতো? একটু বাধা দিতেন নাকি? আজ নীলু আপনার সেবা করলে আপনার খারাপ লাগবে, কোনটা বলুন তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।